আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম সাদিকের সাতটি অলৌকিক ঘটনা সম্পর্কে। 148 হিজরির 25 শাওয়াল ইসলামের ইতিহাসে এক গভীর শোকাবহ দিন, কারণ আজ হতে 1287 চন্দ্র বছর আগে এই দিনে শাহাদত বরণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য এবং মুসলিম বিশ্বের প্রাণপ্রিয় প্রবাদ পুরুষ ইমাম আবু আবদুল্লাহ জাফর আস সাদিক। অতীতের নবী রাসুল এবং ইমামগণের জ্ঞান তার মাধ্যমে বিকশিত হয়ে মুসলমানদের কাছে পৌঁছেছে। তার হাজার হাজার উচ্চ শিক্ষিত ছাত্রের মধ্যে অনেক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ ও খ্যাতনামা বিজ্ঞানীও ছিলেন। রসায়ন বিজ্ঞানের জনক জাবির ইবনে হাইয়ান ছিল তার ছাত্র। দুই সুন্নি মাঝহাবের প্রধান ইমাম আবু হানিফা ও ইমাম মালিক ছিলেন এই নিষ্পাপ ইমামের প্রত্যক্ষ ছাত্র। আর সুন্নি মাঝহাবের অন্য দুই ইমাম ছিলেন ওনার পরোক্ষ ছাত্র। নিজের শিক্ষক তথা এই মহান ইমামের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেছেন, যদি তিনি জাফর ইবনে মুহাম্মদের সান্নিধ্যে না থাকতেন তাহলে তিনি ধ্বংস হয়ে যেতেন। মানুষের মধ্যে মত পার্থক্যের বিষয়গুলো সম্পর্কে তিনি সর্বাধিক জ্ঞান রাখেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই আরও বলেছেন, আমি জাফর ইবনে মুহাম্মদ থেকে জ্ঞানী কোনো ব্যক্তিকে দেখিনি। মালিকি মাঝহাবের প্রধান ইমাম মালিক ইবনে আনাস তার শিক্ষক ইমাম জাফর আস সাদিক সম্পর্কে বলেছেন, এক সময় আমি ওনার নিকট যাওয়া আসা করতাম। যখনই আমি তার সাক্ষাতে যেতাম তখনই আমি তাকে এই তিন অবস্থার যে কোনো এক অবস্থায় পেতাম। হয় তিনি নামাজ পড়ছেন, অথবা রোজা রেখেছেন, অথবা কোরআন তিলাওয়াত করছেন। জ্ঞান ইবাদত ও তাকওয়ার ক্ষেত্রে জাফর ইবনে মুহাম্মদ হতে শ্রেষ্ঠ কোনো ব্যক্তিকে কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষই কল্পনা করেনি। প্রখ্যাত সুন্নি মনীষী ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহি আলাই এই মহান ইমাম সম্পর্কে বলেছেন, তিনি জিকির, নামাজ, ইবাদত ও তাহাজ্জুদে এতটা কঠোরভাবে ব্যাপৃত থাকতেন যে যদি এক্ষেত্রে আকাশমণ্ডলীও তার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতো তবে তার স্থানচ্যুতি বা ধৈর্যচ্যুতি ঘটত। সাইয়েদ মীর আলী হিন্দি এই মহান ইমাম সম্পর্কে তারিখুল আরাব বইয়ের 179 পৃষ্ঠায় বলেছেন, তিনি দিগন্ত প্রসারী চিন্তা শক্তি ও দূরদৃষ্টির অধিকারী ছিলেন। তিনি তার যুগে প্রচলিত জ্ঞানসমূহের সকল শাখায় পূর্ণ জ্ঞান রাখতেন। প্রকৃতপক্ষে তিনি প্রথম ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ অর্থে ইসলামে দর্শন শিক্ষার গোড়াপত্তন করেন। যারা ইসলামে ফিকাও শাস্ত্রেও বিভিন্ন মাঝহাবের প্রতিষ্ঠাতা হিসেবে আবির্ভূত হয়েছেন কেবল তারাই তার নিকট শিক্ষা গ্রহণ করেননি, বরং দর্শন শিক্ষার্থী ও দার্শনিকরা দূর দূরান্ত থেকে তার ক্লাসে উপস্থিত হতেন। ইমাম জাফর আস সাদিকের ক্লাসে 2-4 হাজার ছাত্র উপস্থিত হতেন। প্রখ্যাত সুন্নি ইমামরা সহ 4000 ব্যক্তি তার থেকে হাদিস বর্ণনা করেছেন। ইসলামের সার্বিক উন্নয়নের জন্য এবং এই ধর্মকে সাংস্কৃতিক বা চিন্তাগত হামলাসহ সার্বিক ক্ষতিকর দিক থেকে সুরক্ষার জন্য যা যা করা দরকার তার সবই তিনি করেছিলেন। তিনি 83 হিজরির 17 রবিউল আওয়াল মদিনায় ভূমিষ্ঠ হন। 34 বছর ধরে মুসলিম জাহানের নেতৃত্ব দেওয়ার পর 148 হিজরির 25 শাওয়াল শাহাদাত বরণ করেন। আব্বাসীয় শাসক মানসুর দাওয়ানিকি বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করে। ইমাম জাফর আস সাদিকের অনেক অলৌকিক ক্ষমতা বা মুজিজার ঘটনা রয়েছে। সেই সবের মধ্য থেকে আমরা অদৃশ্যের জ্ঞান সম্পর্কিত তার কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 1. ইমাম জয়নুল আবিদিনের পুত্র হযরত জায়িদ জালিম উমাইয়া শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বীরের মতো যুদ্ধ করে শহীদ হয়েছিলেন।
পরবর্তীকালে তার বড় ছেলে ইয়াহিয়া ইরানিদের একটি দলকে সঙ্গবদ্ধ করে বিদ্রোহ করে একইভাবে শহীদ হন। তার লাশও বাবার মতোই শহরের দরজায় ঝোলানো ছিল। কয়েক বছর পর আবু মুসলিমের নেতৃত্বে উমাইয়াদের বিরুদ্ধে সফল গণবিদ্রোহের সুবাদে উমাইয়া শাসকদের পতন ঘটলে আবু মুসলিম ইয়াহিয়ার লাশ নামিয়ে এনে সসম্মানে দাফন করেন। জাইদের কিয়ামের উদ্দেশ্য ছিল জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ও বিদ্রোহে সফল হলে ইমাম জাফর সাদিককে মুসলমানদের খলিফার পদে আসীন করা। বিদ্রোহের আগে ইয়াহিয়া যখন খোরাসানের দিকে যাচ্ছিলেন, তখন মুতাওয়াক্কিল বিন হারুন নামে ইমাম জাফর সাদিকের এক ভক্তের সঙ্গে তার দেখা হয়। মুতাওয়াক্কিল হজ করে মদিনায় ইমামের সঙ্গে দেখা করে ফিরে আসছিলেন। ইয়াহিয়া নিজ চাচা তথা ইমামের ও নিজের বাড়ির লোকদের কুশলাদি জানতে চাইলে মুতাওয়াক্কিল যা যা জানত তা তাকে জানান। এক পর্যায়ে ইয়াহিয়া বলেন, আমার চাচা তথা ইমাম জাফর সাদিক আমার বাবার পরিণতি কী হবে তা জানতেন। এক পর্যায়ে ইয়াহিয়া বললেন, আমার চাচা আমার সম্পর্কে তোমাকে কি কিছু বলেছেন? মুতাওয়াক্কিল বলেন, অপছন্দনীয় কিছু কথা বলেছে, তাই তোমাকে বলতে চাই না। ইয়াহিয়া বললেন, তুমি কি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? যা কিছু শুনেছ বলো। মুতাওয়াক্কিল বললেন, তুমিও তোমার বাবার মতোই নিহত হবে এবং শহরের সদর দরজায় ঝোলানো হবে তোমার লাশ। ইয়াহিয়া তা শুনে ইমাম জয়নুল আবেদিনের দোয়া ও মোনাজাতের বইয়ের একটি পাতা আমানত হিসেবে মদিনায় নিজ আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুতাওয়াক্কিলকে অনুরোধ জানান। এরপর বলেন, আমার চাচা আমার নিহত হওয়ার ভবিষ্যৎবাণী করায় এটা তোমাকে দিলাম, নইলে কখনো তা দিতাম না। কিন্তু আমি জানি তিনি যা বলেছেন তা সত্য, কারণ এই আধ্যাত্মিকতা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন। কিছুদিন পর ইয়াহিয়ার ব্যাপারে ইমাম যা যা বলেছিলেন তার সবই ঘটেছিল। দুই, সাফওয়ান বিন ইয়াহিয়া বলেন, জাফর বিন মোহাম্মদ বলেছেন, একদিন আব্বাসীয় শাসক মানসুর দাও নাকি ইমাম জাফরাস সাদিককে জব্দ করার জন্য আমার বাবার মামাকে কিছু টাকা দিয়ে বলে, মদিনায় গিয়ে আবদুল্লাহ বিন হাসান বিন হাসানের সঙ্গে ও তার আত্মীয়র সঙ্গে, বিশেষ করে ইমাম জাফরাস সাদিকের সঙ্গে সাক্ষাৎ করবে। তাদেরকে বলবে যে তুমি খোরাসান থেকে এসেছ। খোরাসানে তাদের অনুসারীরা হাদিয়া হিসেবে তাদের জন্য টাকা পাঠিয়েছে। আমি রিসিপ্ট বা রসিদ নিয়ে টাকা বুঝিয়ে দিতে চাই, যাতে সেই রসিদ তাদেরকে দেখাতে পারি। আমার বাবার মামা এই মিশন নিয়ে মদিনা গেলেন এবং ইমাম ও নবী পরিবারের ওই সদস্যদের সঙ্গে দেখা করে মানসুরের কাছে ফিরে আসেন। মানসুর জিজ্ঞেস করে, কি করলে? আমার বাবার মামা বললেন, তাদের সবার সঙ্গে দেখা করেছি ও টাকাও দিয়েছি, তবে শুধুমাত্র জাফরাস সাদিক ছাড়া সবার কাছ থেকে রসিদও নিয়েছি। ইমামের কাছে যখন গিয়েছিলাম তিনি তখন মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন। নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তার পেছনে বসেছিলাম। জাফরাস সাদিক নামাজ শেষে আমার দিকে ফিরে বলেছেন, আল্লাহকে ভয় করো এবং নবীর আহলে বায়তকে ধোকা দিও না, আর মনসুরকে বলবে সে যেন আল্লাহকে ভয় করে ও নবী পরিবারকে ধোকা না দেয়। তখন আমি বললাম, ইমামের ধারণা কি? তিনি বললেন, সামনে এসো, এরপর যা কিছু তোমার ও আমার অর্থাৎ মানসুরের মধ্যে কথাবার্তা হয়েছিল ও আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে বিষয়ে সব কিছু এমনভাবে বর্ণনা দিলেন যেন মনে হয় তোমার ও আমার আলোচনার সময়ে তিনি আমাদের সঙ্গেই ছিলেন। মানসুর দাওয়ানিকি এই ঘটনা শুনে বলেছিল, জাফর ইবনে মুহাম্মদ হলেন সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, অতপর আমরা আমাদের বান্দাদের থেকে মনোনীতদের কিতাবের উত্তরাধিকারী করলাম। মহান আল্লাহ যাদের মনোনীত করেছেন এবং সৎকর্মে অগ্রগামী করেছেন তিনি তাদের অন্যতম। তিনি ওই পরিবারের অন্তর্গত
যাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছেন যার সঙ্গে ফেরেশতারা কথা বলে। বর্তমান যুগে আমাদের মধ্যে যে ব্যক্তির সঙ্গে ফেরেশতারা কথা বলেন তিনি হলেন জাফর ইবনে মুহাম্মদ। ৩. সাদির সাইরাফি বলেন, ইমাম সাদিকের কিছু সম্পদ আমার কাছে ছিল, তার কাছে তা পৌঁছে দেওয়ার সময় এক দিনার নিজের কাছে রেখে দেই। আমার উদ্দেশ্য ছিল ইমাম জানতে পারেন কি না তা পরীক্ষা করা। ইমাম বললেন, ওহে সাদির, আমার সঙ্গে খেয়ানত করলে তোমার এই কাজের পরিণাম আমাদের থেকে দূরে সরে যাওয়া নয় কি? আমি না জানার ভান করে বললাম, আপনার জন্য নিজেকে কুরবানি করব, কিন্তু বিষয়টা কি? তখন ইমাম বললেন, আমার ন্যায্য প্রাপ্য থেকে কিছু অংশ রেখে দিয়েছ, কারণ তুমি আমাদের পরীক্ষা করতে চাও। আমি বললাম, আমাকে ক্ষমা করুন, আপনি সত্যই বলেছেন। আমি চেয়েছিলাম আপনার অনুসারীরা আপনার সম্পর্কে যা বলে তা আমি নিজেও পরীক্ষার মাধ্যমে জানব। ইমাম বললেন, তুমি কি জানো না আমাদের যা যা জানার দরকার তা আমরা জেনে যাই। ৪. একবার এক ব্যক্তি খলিফা মানসুরের কাছে তার সম্পর্কে মিথ্যা রটনা করল। সে বলল যে ইমাম সাদিক খলিফা মানসুরের বিরুদ্ধে কথা বলেছে। অতঃপর মানসুর যখন হজে আসল, যে ব্যক্তি অপবাদ দিয়েছিল তাকে ডেকে পাঠাল এবং জাফর সাদিকের সামনে তাকে বলল, তুমি যা বলেছিলে তা সত্য প্রমাণের জন্য আল্লাহর নামে কসম করতে রাজি আছো? সে বলল, হ্যাঁ। ইমাম জাফর সাদিক মানসুরকে বললেন, ঠিক আছে, সে যা দাবি করছে সে অনুযায়ী তাকে কসম করতে বলো। মানসুর তাকে বলল, তার সামনে কসম করো। জাফর সাদিক ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, এভাবে কসম করো, আল্লাহর শক্তি ও ক্ষমতা থেকে আমি বিচ্ছিন্ন হই এবং আমার শক্তি ও ক্ষমতার আশ্রয় চাই। সত্যি জাফর এমন বলেছেন ও এমন করেছেন। ওই ব্যক্তি প্রথমে এমন কসম করতে রাজি হল না, পরে তা করল। তার কসম খাওয়া সমাপ্ত হওয়া মাত্রই ওই লোকটি মানসুরের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর একটা ঘটনা এমন বর্ণিত হয়েছে যে এক জালেম ব্যক্তি তার দাসকে হত্যা করে। তিনি ভোর রাত্রিতে নামাজ পড়ে তার প্রতি অভিশাপ বর্ষণ করেন। তিনি এমন করার কিছুক্ষণের মধ্যেই ওই জালেম ব্যক্তির মৃত্যুর কারণে তার ঘর থেকে কান্নার ধ্বনি শোনা গেল। ৫. মানসুর ১৪৭ হিজরিতে হজের উদ্দেশ্যে যাত্রা করে মদিনায় পৌঁছায়। সে রাবি নামক এক ব্যক্তিকে ইমামের কাছে পাঠিয়ে তাকে তার সামনে হাজির করার নির্দেশ দিল। মানসুর তাকে বলল, আল্লাহ আমাকে হত্যা করুন যদি তাকে হত্যা না করি। রাবি প্রথমে মানসুরের নির্দেশকে না শোনার ভান করল, যাতে হয়তো মানসুর তার সিদ্ধান্ত পরিবর্তন করে অথবা বিষয়টি একেবারে ভুলে যায়। কিন্তু মানসুর তার নির্দেশের পুনরাবৃত্তি করে বলে, তাকে কষ্ট দিয়ে অপমানজনক অবস্থায় আমার সামনে উপস্থিত করো। যখন ইমাম তার কাছে গেলেন, সে তার সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করে এবং অশোভনীয় ভঙ্গিতে বলে যে, ইরাকের লোকেরা তোমাকে নিজেদের ইমাম মনে করে এবং তোমার কাছে তাদের সম্পদের যাকাত পাঠায়, আর তাই পূর্ণ শক্তি নিয়ে আমার বিরুদ্ধে মাঠে নেমেছ এবং সংঘাত সৃষ্টি করছ। আল্লাহ আমাকে হত্যা করুন যদি আমি তোমাকে হত্যা না করি। ইমাম সাদিকে বললেন, হে আমির, আল্লাহ সুলাইমান আলাইহিসাল্লামকে নিয়ামত দিয়েছিলেন আর তিনি তার শকর আদায় করেছিলেন। তিনি আইয়ুব আলাইহিসাল্লামকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছিলেন আর তিনি তাতে ধৈর্য ধারণ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসাল্লামের প্রতি জুলুম করা হয়েছিল আর তিনি তার ওপর অবিচারকারীদের ক্ষমা করেছিলেন। মানসুর তখন বলল, আমার কাছে এসো, তুমি নিরপরাধ প্রমাণিত হয়েছ, তাই তোমাকে নিরাপত্তা দিচ্ছি, তুমি আমার জন্য কোনো সমস্যা নও। এক আত্মীয় তার আত্মীয়দের থেকে যা নিয়েছে, আল্লাহ তার থেকে অনেক বেশি তোমাকে দান করুন। এরপর সে ইমামের হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে বসালো এবং বলল, উপহারের বক্সটি আমার কাছে নিয়ে এসো, সুগন্ধি আতরের পাত্র আনা হলে
মানসুর নিজের হাতে ইমামকে তা মাখিয়ে দিল এবং বলল, আল্লাহর আশ্রয় ও সংরক্ষণে থাকো। অতপর রাবিকে বলল, হে রাবি, আবা আবদুল্লাহর উপহার ও জোব্বা তার ঘরে পৌঁছে দিয়ে এসো। রাবি ইমামের কাছে জিনিসগুলো পৌঁছে দিয়ে বলল, আমি আপনার কাছে প্রথমবার আসার পূর্বে যা দেখেছিলাম আপনি তা দেখেননি, আর তারপর যা দেখলাম তা আপনি জানেন। হে আবা আবদুল্লাহ, আপনি মনসুরের কাছে গিয়ে কি বলেছিলেন? ইমাম বললেন, মনে মনে এই দোয়া করেছিলাম, হে আল্লাহ, আপনি আমাকে আপনার সেই চোখ দিয়ে হেফাজত করুন যা কখনো নিদ্রা যায় না, এবং আপনার অপরাজেয় দুর্গে আমাকে আশ্রয় দিন। আমার ওপর আপনার অসীম ক্ষমতা দিয়ে আমাকে ক্ষমা করুন, কারণ আপনি আমার সেই আশার স্থল যা আমাকে ধ্বংস থেকে রক্ষা করবে। হে আল্লাহ, আপনি ওই ব্যক্তি হতে মহান ও শ্রেষ্ঠ যাকে আমি আমার জন্য অনিষ্টকারী বলে ভয় করি। হে আমার প্রতিপালক, তার রক্তপাতের ইচ্ছাকে আপনার মাধ্যমে প্রতিরোধ করছি এবং তার কাঙ্ক্ষিত মন্দ থেকে আপনার আশ্রয় চাইছি। ৬. বর্ণিত হয়েছে, যখন তার কাছে এ সংবাদ পৌঁছালো যে হাকাম ইবনে আব্বাস কালবি ইমামের চাচা জাইদ ইবনে আলী সম্পর্কে এই কবিতাটি ব্যঙ্গ করে পাঠ করেছে, আপনাদের কারণেই আমরা জাইদকে খেজুর গাছে ঝুলিয়ে হত্যা করেছি, আমরা কখনো দেখিনি কোনো সৎ পথ প্রাপ্ত ব্যক্তিকে খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে হত্যা করা হয়। তখন ইমাম তাকে অভিশাপ দিয়ে বললেন, হে আল্লাহ, আপনার কুকুরগুলো থেকে একটা কুকুরকে তার উপর প্রবল করে দিন। কিছুদিন অতিবাহিত না হতেই একটা সিংহ তাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। ৭. তার অন্যতম কারামত তাশরী ইবনে ওয়াহাব বর্ণনা করেছেন, তিনি বলেন, লাইস ইবনে সাদকে বলতে শুনেছি, আমি ১১৩ হিজরিতে হজে গিয়েছিলাম। যখন আসরের নামাজ শেষ করে আবু কুবাইস পাহাড়ে উঠলাম, সেখানে এক ব্যক্তিকে বসে দোয়া করতে দেখলাম। তিনি ইয়ারাব ইয়ারাব বললেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার নিঃশ্বাসের টান ছিল, এরপর ইয়াহাইয়ু বলা শুরু করলেন যতক্ষণ তার দম থাকে। এরপর বললেন, হে আল্লাহ, আমি আঙুর খেতে চাই, আমাকে আঙুর দিন, আমার গায়ের চাদরও ছিঁড়ে গেছে, আমাকে বস্ত্র দান করুন। তখনও তার দোয়া শেষ হয়নি, দেখলাম তার সামনে এক ঝুরি আঙুর উপস্থিত। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।